আর আমাদের সম্ভাবনা নাই ওনাকে বাঁচানোর। এই তুই ডাক্তার ডাক্তার বলতেছিস, এত সহজে ডাক্তার, তুই ডাক্তার হইছিস? মিয়া ভাই শুধু চার ফোঁটা খায় দেখেন, ক্যাশিয়ার সোফেরা, ক্যাশিয়ার সোফেরা চার ফোঁটা দিবা তিন ঘন্টা পর পর, চার ফোঁটা দিয়ে শুরু, ব্যাটারি আমার লগে আছে চেম্বারে, তাড়াতাড়ি দিয়ে দিছি, মিয়া ভাই সহায় দাও। আমি বলি গঞ্জে ডাক্তার দেখালে হইতো না আগে? অতিরিক্ত বেশি বুঝবা না, এটি আমাদের দুর্ভাগা কপাল যে বৌরা বিশ্বাস করে না স্বামী বড় ডাক্তার। ও টেনশনে ভালো দিছে, ক্যাশিয়ার সোফেরা তাড়াতাড়ি নিয়ে যা। ওর মাথাটা খারাপ হয়েছে বুঝছো বোন, দুই দিন একটা বই পড়া ডাক্তার ডাক্তার করতেছে। সেটাই তো আমার প্রশ্ন, দুই দিন বই পড়লে কি ডাক্তার হওয়া যায়? এর বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, ও যা করতেছে তাই করুক, তাহলে যাওয়ার দরকার নেই। আরে কিসের যাবে, কিসের কাছে? আমরা কই নয়া তো, নয়া ডাক্তার তো, এই জন্য কাজে যা। একটু গরম পানি আর আতা দেই তাহলে। ওরে ভাই স্টক নষ্ট কোনো ভাবে তা সম্ভব না, ততই বসে থাকো তা হবে না কেন, স্টক নষ্ট আমি না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। টিঙ্কু ভাই? টিঙ্কু ভাই না, ক টিঙ্কু ডাক্তার সাহেব। উনি কে? উনি একজন বড় হোমিওপ্যাথি ডাক্তার, হ্যানিম্যানের শিষ্য। ও এলো, বাহ। এই লোকটা কোন লোক মূর্খর দল, আমার হ্যানে আসিস চেম্বারে খুলে কমনে কি করছেন আপনি? হোমিওপ্যাথি দোকান খুলে বসে গেছেন? দোকান না, চেম্বার চেম্বার, দোকান তো তোর এইটারে বলা হয় ফুকিনি। আপনি ডাক্তারি শিখলেন কি করে? আপনি লেস খেতে বিক্রি করে বেড়াতেন, আপনি কি করে শিখলেন? এখন মনটাই চাইতেছে ছয়টা মাস নিরলস পরিশ্রম করে টাকা খরচ করে কোর্স করছি, এই ডাক্তারি কোর্স করতে জীবনটা আমার বেরিয়ে গেছে গা, ত্যাগ শিকার নানা কিছু নানা অপমান সহ্য করে টিঙ্কু নতুন রূপে বাইর হয়েছে। যা বাড়ির যা ঘটনার মধ্যে ঢুকে দেখ, বড় সার্টিফিকেট বান্ধানো আছে, তারই এক ফটোকপি আমার চেম্বারে ঝুলানো আছে, তোর যদি লাগে তোর দোকানে একটা ফটোকপি এনে ঝুলে রাখ, আর কারো কোনো প্রবলেম হইলে আপনার টিঙ্কু সাহেবের চেম্বারে চলে যান, ডক্টর টিঙ্কুর চেম্বারে চলে যান। আমার লাভ কি একজন আপনার দোকান? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ওনার কালে থাক, আরে এই বয়সে মেলা সমস্যায় পড়ছে বিনা চিকিৎসা, তুজা অ্যান্টোডাস্টিন। এই সুজা একদিন করেছে? সুজা না তুজা, মূর্খর দল আয় চেম্বারে আয় ওষুধের নাম শিখে দিতেছে, খালি অল্প একটু ব্যবহার করলে যাই তো গা, পাঠাই দিস আমার চেম্বারে পাঠাই দিস, আর তোর এনে আমি কিছু আমার ভিজিটিং কার্ড রেখে যাবো, চেম্বারে পাঠাই দিবি সুন্দর করে, লাভ লস পরে হিসাবে মনে জীবনে এক টাকা তো মনে রাখবি, লাভের চিন্তা বাদ দেয়া, আমি যেই কাম করতেছি এইটুকু ত্যাগ স্বীকার কর, তাহলে দেখবি বড় লাভ হবে। সারা জীবন আমার দোকানে বাকি খায় খেয়ে লাল চা আর এক দুধ চা খায়, এখন কন্ডেন্স মিল্ক কোনো দুধ না, বিরাট ডাক্তার হয়ে গেছে।